আসসালামু আলাইকুম। দিস ইজ এ সানি ডে, অনেক সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিন। আমরা ঝটিকা সফরে গিয়েছিলাম স্বপ্নপুরী। একেবারেই হুটহাট করে আমরা প্রোগ্রামগুলো করি। গাড়ি নিয়ে ঢুকে পড়লাম, গাড়ি থেকে ভিডিওটা করছি। শারীরিকভাবে একটু আমি অসুস্থ, মানে হাঁটতে আমার খুব কষ্ট, মনে হচ্ছে সারাটা স্বপ্নপুরি গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু এটা তো করা ঠিক না। নো পার্কিং বারবার দেখাচ্ছে, নো পার্কিং। সামনে যাচ্ছি আমরা, কার মাইক্রো রাখার জায়গা খুঁজছি। স্বপ্নপুরীতে গিয়েছিলাম প্রায় 10-12 বছর আগে, তখন এরকম এত সুন্দর ছিল না। এত সুন্দর এবং এত বড় এরিয়া যে ঘুরে শেষ করা যাবে না। হ্যাঁ, ঘুরে শেষ করা যাবে যদি অনেক সকাল সকাল যাওয়া যায়। গাছগুলো এত সুন্দর করে কাটিং করা হয়েছে, মনে হয় যে তাকিয়েই থাকি। গাড়িতে বসে থেকেই আমি অলসের মতো একটু ভিডিও করলাম। ব্লগ বানানোর ইচ্ছা তো মনে থাকেই, এই লোকটা সামলাতে পারলাম না। প্রচুর মানুষ ছিল, আমরা মাইক্রো রাখার জায়গা পেয়ে গিয়েছি। খুব সুন্দর ঝিল, পাশাপাশি দুটো ঝিল দেখেছি। এই ঝিলগুলোতে আবার বোটিং করা যায়। রোডটা এত মিষ্টি ছিল, কি আর বলবো। সারি সারি গাছ, গাছগুলো সাজানো, সুন্দর করে কাট করা, খুবই চমৎকার লাগছিল। স্বপ্নপুরী, আসলেই স্বপ্নপুরী, আমাদের দেশটা স্বপ্নপুরী। খুবই সুন্দর, তবে আমি খুব আলসেমি করেছি, কম হেঁটেছি, গাড়ি থেকে ভিডিও করেছি অলসের মতো। খুবই ভালো লাগছিল। দিনাজপুরের তাপমাত্রা সেদিন ছিল 10 ডিগ্রির নিচে ছিল, অবশ্য পরের দিন ছিল 5.3। এই তো আমরা কার মাইক্রো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা সুন্দর কথা লেখা ছিল, স্বাধীনতা একদিনে আসেনি। খুব সুন্দর, সবুজ চারপাশটা। এখানে আমরা আমাদের গাড়ি রাখবো। গাড়ি রাখার এখানে আবার একটা ছোট্ট ফলের দোকান, আমি আমড়া কিনছি। ক্ষুধা পেয়েছিল, দুপুর 2 বেজে গিয়েছে। এই যে আমড়া মশলা দিয়ে মাখানো। এই থিমটা আমার অনেক ভালো লেগেছে, গাছগুলো কাটা এবং কাটা গাছের উপর বানর বসে রয়েছে, খুবই চমৎকার লেগেছিল। এই পাশেও একটা ঝিল। এই যে আমি হাঁটছি বহু কষ্টে, আমরা ছোট্ট একটি সেতু পার হব, কাঠের কাঠের সেতু। এই তো আমরা পার হলাম। সেতু পার হয়ে একটা মজার বিষয় আছে, সারপ্রাইজ। এখানে একটা মজার জিনিস আছে, আমার ছোট মেয়ে বড় মেয়ে কাউকে নিয়ে আসিনি। এই যে মজার একটা জিনিস, এই যে এখানে ড্রাগন, 10 ফিট মাটির নিচে জাদুঘর,
আমরা টিকিট কেটে এখন এখানে ঢুকবো, 30 টাকা টিকিট পার পারসন। বাবা রে বাবা, 10 ফিট মাটির নিচে কি যে অন্ধকার ছিল, কি যে ভয়ঙ্কর একটা সাউন্ড! আমি তো একেবারে বড় বড় পাথরের উপর দিয়ে হাঁটছিলাম, ভয় পেলে কিন্তু আমি দায়ী না। এমন এমন সাউন্ড আসবে যে অনেক ভয় পাবেন আপনারা, ভয় পাওয়া চলবে না। এখানে বড় বড় পাথর ছিল, পাথরের উপর দিয়ে আমরা হেঁটেছি এবং পানি ছিল নিচে, পানিতে মাছ পর্যন্ত ছিল। তো সাউন্ডগুলো এখন আপনারা শুনবেন। ভয়ঙ্কর সব শব্দ, বাবা রে বাবা! 10 ফিট মাটির নিচের জাদুঘর থেকে ঘুরে এলাম আমরা, কি অবস্থা, কি অন্ধকার, কি ভয়ানক শব্দ, বাপরে বাপ! এই তো সামনে একটা ড্রাগন দেখতে পাচ্ছি ঝিলের ওই পারে। ড্রাগনের পেটের মধ্যে ঢোকার খুব ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে যেতে পারি নাই, প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। আসলে আমাদের পিকনিকের টিম রয়েছে এক জায়গায়, আমরা লেটে পৌঁছেছি, ঠান্ডার জন্য দেরি করে বের হয়েছিলাম। আমরা এখন আমাদের টিমকে খুঁজে বেড়াচ্ছি, যত বড় স্বপ্নপুরী এরিয়া খুঁজে পাওয়া তো টাফ। ভূতের বাড়ি থেকে বের হলাম, কটন ক্যান্ডি বানানোর প্রক্রিয়াটা একটু দেখলাম, দু একটা ছবি তুলেছি, বেশি ছবি তুলতে পারি নাই। এরপরে লাঞ্চ করেছি আমরা, তারপরে পান খেলাম, স্পেশাল মিষ্টি পান। আমি মানা করেছি ফলমূল না দিতে, কারণ অনেকে আবার পানের মধ্যে নারিকেল, খেজুর, হেন তেন, কমলা এইসব দেয়। মিষ্টি জতা দিয়ে, ধনিয়া মৌরি দিয়ে পান খেয়েছি, ভালো লেগেছে অনেক। শেষ বিকেল আমাদের ফেরার পালা, পান মুখে দিয়েই আমরা আমাদের কারের কাছে চলে গিয়েছিলাম। এই তো ব্যাক টু প্যাভিলিয়ন, আমরা এখন ফিরে আসছি সন্ধ্যের নামার মুখে। আমরা স্বপ্নপুরী ত্যাগ করছি, ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিছু করার নেই, সবাই মিলে একদিন আসবো বলে আমরা পরিকল্পনা করছিলাম। আসলে স্বপ্নপুরীতে আসতে হলে অনেক আর্লি বের হতে হবে এবং ছোট ছেলেমেয়েরা থাকলে বেশি মজা পাবে। এখানে অনেকগুলো রাইড রয়েছে শিশুদের জন্য, কেবল কার রয়েছে, এটা অনেক মজা লাগে পানির উপরে কেবলের মধ্যে ঝুলে থাকা।
বড় বড় দোলনা আছে, ট্রেন আছে অনেক সুন্দর। ট্রেনটা আমার অনেক পছন্দ হয়েছে, ট্রেনটার আমি পুরো ভিডিও নিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার ব্লগটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। স্বপ্নপুরি বেড়াতে আসবেন সপরিবারে, আমরাও আসবো ইনশাল্লাহ। আবার দেখা হবে, এরপরে নিশ্চয়ই ভালো একটা ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।